পয়েন্ট টেবিলে বর্তমানে তিন নম্বর পজিশনে থাকা ম্যানচেস্টার সিটির অর্জন তিয়াত্তর পয়েন্ট গত ম্যাচে চেলসিকে পাঁচ শূন্য গোলে পরাজিত করে প্রিমিয়ার লিগের এবারের আসরের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করেছিল আর্সেনাল আর এবার লিভারপুলের হারে আরও মজবুত হল আর্সেনালের শীর্ষস্থান এবারটনের বিপক্ষে পরাজিত হয়েছে লিভারপুল প্রিমিয়ার লিগে একই রাতে মাঠে নেমেছে ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্ট শীর্ষস্থানের জন্য যখন লড়াই চলছে আর্সেনাল সিটি এবং লিভারপুলের মধ্যে ঠিক সেই সময়টায় গুডিসন পার্কে এবারটনের বিপক্ষে দুই শূন্য গোলে পরাজিত হয়েছে ইউরগেন ক্লাবের দল তাতে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ছে তারা ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে চার দুই ব্যবধানে জিতেছে ম্যানিও নিচেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে দুর্দান্ত জয় এরিক টেন হাগের দলের ম্যাচের শুরুতে পিছিয়ে পরে ম্যানিও এরপর বিয়াল্লিশতম মিনিটে হ্যারি মাঘুয়ারের গোলে সমতায় ফিরে প্রথমার্ধ শেষ করে তারা পরে দ্বিতীয়ার্ধ ম্যাচে আরও একবার পিছিয়ে পড়ে ম্যানিও এরপর ম্যাচের একষট্টিতম মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পেনাল্টি গোলে সমতায় ফিরে তারা পরে ম্যাচের একাশি ও পঁচাশিতম মিনিটে আরও দুই গোলের দেখা পায় ম্যানচেস্টার ইউনাইটেড নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেছেন ব্রুনো ফার্নান্দেজ ম্যাচের একাশিতম মিনিটে গোল পাওয়ার চার মিনিটের ব্যবধানে পঁচাশিতম মিনিটে হোজলাউডের গোলে দলের স্কোর লাইনকে চার দুই করেছে ম্যানিও এই মাধ্যমে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড